অসম্পূর্ণ অনেক কাজ অনেক স্বপ্ন রেখে চলে গেলেন কবরী বাংলার অন্যতম সেরা অভিনেত্রী সারা বেগম কবরী ঢাকার সিনেমার মিষ্টি মেয়ে কবরী সক্রিয় ছিলেন সিনেমায় ক্যামেরার সামনে থেকে চলে গিয়েছিলেন পেছনে পরিচালকের আসনে করোনায় আক্রান্ত হয়ে তেরো দিনের মাথায় তিনি চলে গেলেন শুক্রবার রাত বারোটা বিশ মিনিটে রাজধানী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বয়স হয়েছিল সত্তর বছর প্রথম আলোকে করবীর ছেলে শাকের চিস্তি কবরটি নিশ্চিত করেন খুসখুসে কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে করোনার নমুনা পরীক্ষা দেন সারা বেগম কবরী পাঁচ এপ্রিল দুপুরে পরীক্ষার ফল হাতে পেলে জানতে পারেন তিনি করোনা পজিটিভ ওই রাতেই তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় সাত এপ্রিল দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা অবশেষে আট এপ্রিল দুপুরে শেখ রাসেল ক্যাস্ট্রোলিভার হাসপাতালে কপরের জন্য আইসিউ পাওয়া যায় বৃহস্পতিবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় কিন্তু শেষ রক্ষা না সালে সালে সুভাষ দত্তের চলচ্চিত্রে অভিষেক হয় অভিনয় করেন জলছবি ও বাহানায় উনিশশো আটষট্টি সালে সাতভাই চম্পা আবির্ভাব বাসুরি যে আগুনে পুরি এবং উনিশশো সালে দীপ নেভেনাই দর্পচূর্ণ কখ গঙ্গ ও বিনিময় ও এই ছবিগুলোতে তিনি অভিনয় করেছেন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়ি চলে যান তিনি সেখান থেকে পাড়ি জমান ভারতে কলকাতায় গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে জন্ম সৃষ্টি করতে বিভিন্ন সভা সমিতি ও অনুষ্ঠানে বক্তৃতা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন কবরী তখনকার স্মৃতি স্মরণ করে এবার কবরী বলেছিলেন সেখানকার এক অনুষ্ঠানে বাংলাদেশের অবস্থার কথা তুলে ধরেছিলাম কিভাবে আমি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এক কাপড়ে পালিয়ে সেখানে পৌঁছেছি সে কথা বলেছিলাম সেখানে গিয়ে তাদের মাধ্যমে বিশ্বাসীর কাছে আমাদের দেশকে সাহায্যে আবেদন করি স্বাধীন হওয়ার পর আবারও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন কবরী শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি উনিশশো সালে ঋত্বিক ঘটক পরিচালিত তিতাস একটি নদীর নাম সেসবের মধ্যে উল্লেখযোগ্য নায়ক রাজ্জাকের সঙ্গে রংবাজ প্রায় বেশ জনপ্রিয়তা দুই সালে আয়না নামের একটি ছবি নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে কাজ শুরু করেন কবরী এমনকি ওই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয় করেছিলেন এরপর রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েন তিনি দুই সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন যুক্ত হয়েছেন অসংখ্য নারী অধিকার ও সমাজ সেবামূলক সংগঠনের সঙ্গে অমর একুশে গ্রন্থমেলা দুই হাজার সতেরোতে প্রকাশিত হয়েছে তার আত্মজীবনীমূলক বই স্মৃতিটুকু থাক উনিশশো পঞ্চাশ সালে উনিশে জুলাই চট্টগ্রামের বাসখালীতে জন্মগ্রহণ করেন কবরী তার আসল নাম ছিল মীনা পাল বাবা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মা লাবণ্য প্রভা পাল উনিশশো সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে উঠেছিলেন তিনি তারপর টেলিভিশন ও সবশেষে সিনেমায় কবরী বিয়ে করেন চিত্ত চৌধুরীকে সম্পর্ক বিচ্ছেদের পর উনিশশো সালে তিনি বিয়ে করেন সফিউদ্দিন সারোয়ারকে দুই সালে তাদেরও বিচ্ছেদ হয়ে যায় কবরী পাঁচ সন্তানের মা